যত যত এক স্থান থেকে আরেক স্থানে অথবা এক স্থিতি থেকে আর এক স্থিতিতে ধাবতি কল্পনা করে, দৈব চোদিতম দৈব ক্রমে মন মন বিকার আত্মকম, এক প্রকার মনোভাব থেকে আর এক প্রকার মনোভাবের পরিবর্তন, আপ চরমে প্রাপ্ত হয়, পঞ্চসু মৃত্যুর সময়, গুণেশু গুণের প্রতি আসক্ত হয়, মায়া রচিতেশু যেখানে মায়া সেই রকম একটি শরীর সৃষ্টি করে, দেহি দেহধারী জীবাত্মা, অসৌ সে প্রপদ্যমানা বশবর্তী হয়ে, সহ সঙ্গে তেন সেই প্রকার শরীর, জায়তে জন্মগ্রহণ করে। অনুবাদ, দয়া করে আমার সঙ্গে বলুন, মৃত্যুকালে সকাম কর্মে লিপ্ত মনের চিন্তা অনুভূতি এবং ইচ্ছা অনুসারে জীব এক বিশেষ শরীর প্রাপ্ত হয়, অর্থাৎ মনের বৃত্তি অনুসারে দেহ গঠিত হয়। মনের চঞ্চলতার ফলে দেহের পরিবর্তন হয়, কারণ তা না হলে আত্মা তার চিন্ময় শরীরে অবস্থান করত। তাৎপর্য, জয় শ্রী শ্রী রাধা মাধব নৃসিংহদেব। তাৎপর্য, মন যে চঞ্চল তা সহজেই বোঝা যায়, তার এই চঞ্চলতার ফলে মনোবৃত্তির পরিবর্তন হয়, সেই কথা ভগবদ গীতায় অর্জুন বলেছেন, চঞ্চলহি মন কৃষ্ণ প্রমাথি বলব দৃঢ়ম তস্যাহং নিগ্রহ মনে বায়ুরিব সুদুষ্কর। মন চঞ্চল এবং অত্যন্ত প্রবলভাবে মন পরিবর্তন হয়, তাই অর্জুন স্বীকার করেছেন যে মনকে নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব নয়, তা বায়ুকে নিয়ন্ত্রণ করার মতোই কঠিন। যেমন নদী বা সমুদ্রের নৌকা যদি ঝঞ্ঝা বায়ুর দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই নৌকাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন, এমনকি সেই নৌকা ডুবেও যেতে পারে। তেমনি ভব সমুদ্রে বিভিন্ন শরীরে দেহান্তরশীল জীবের প্রথম কর্তব্য হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা। অভ্যাসের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায় এবং সেটি যোগের উদ্দেশ্য, অভ্যাস যোগ যুক্তেন। যোগ অভ্যাস অকৃতকার্য হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এই কলিযুগে, কারণ যোগ অভ্যাসের পন্থাটি কৃত্রিম। কিন্তু মন যদি ভক্তিযোগে যুক্ত হয় তাহলে শ্রীকৃষ্ণের কৃপায় তা অনায়াসে নিয়ন্ত্রণ করা যায়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, হরের নাম হরের নাম ঐব কেবলম। নিরন্তর ভগবানের পবিত্র নাম কীর্তন করা উচিত, কারণ ভগবানের পবিত্র নাম ভগবান শ্রী শ্রীহরি থেকে অভিন্ন। নিরন্তর হরে কৃষ্ণ মহামত কীর্তন করার ফলে মনকে ভগবানের শ্রীপাদ পদ্মে স্থির করা যায়, সবই মন কৃষ্ণ পদারবিন্দয়। এবং এইভাবে যোগসিদ্ধি লাভ করা যায়, তা না হলে চঞ্চল মন ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ধাবিত হবে এবং তার ফলে বদ্ধ জীব এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হবে, কারণ মন কেবল ইন্দ্রিয় সুখের বিষয় ভোগ করারই শিক্ষা করেছে, যা সম্পূর্ণরূপে ভ্রান্ত। মায়া সুখায় ভব বহত বিমুড়ান, মূঢ় ব্যক্তিরা বিমুড়ান, মনোধর্মের দ্বারা নিয়ন্ত্রিত
নিয়ন্ত্রিত হয়ে অনিত্য জীবন ভোগ করার বিশাল আয়োজন করে, কিন্তু মৃত্যুর সময় তাদের সেই দেহ ত্যাগ করতে হয় এবং শ্রীকৃষ্ণের বহিরঙ্গা প্রকৃতি তার সর্বস্ব অপহরণ করে নেয়। মৃত্যুং সর্বস্ব হরণম অহম। এই জীবনে মানুষ যা কিছু অর্জন করেছে তা সবই তাকে হারাতে হয় এবং জড়া প্রকৃতির নিয়মে তাকে আর একটি নূতন শরীর গ্রহণ করতে বাধ্য হতে হয়। এই জন্মে কেউ একটি বিরাট অট্টালিকা তৈরি করে থাকতে পারে, কিন্তু পরবর্তী জীবনে তার মনোবৃত্তি অনুসারে তাকে একটি বিড়াল, কুকুর, বৃক্ষ অথবা হয়তো কোনো দেবতাদের শরীর লাভ করতে হতে পারে। এইভাবে জড়া প্রকৃতির নিয়ম অনুসারে দেহ লাভ হয়। কারণং গুণসংঘর্ষ সদস জন্ম জনিস। আত্মা প্রকৃতির তিন গুণের সঙ্গ প্রভাবে কেবল উচ্চ এবং নিম্নতর জনিতে জন্মগ্রহণ করে। ঊর্ধ্ব গচ্ছতি সত্যসা মধ্যে তিষ্ঠতি রজসা জগন্নাথ গুণাবৃত্তি সম্পন্ন অধ গচ্ছতি তামসা। সত্যগুণস্থ ব্যক্তিগণ ঊর্ধ্ব গতি লাভ করেন এবং উচ্চতর লোক গমন করেন। রাজসিক ব্যক্তিগণ নরলোকে অবস্থান করেন এবং তামসিক ব্যক্তিগণ অধপতিত হয়ে নরকে গমন করে। পরিশেষে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানব সমাজের সর্বোত্তম কল্যাণ সাধন করছে, তাই মানব সমাজের চিন্তাশীল বুদ্ধিমান মানুষের অবশ্য কর্তব্য সমগ্র মানব সমাজের কল্যাণের জন্য এই আন্দোলনকে ঐকান্তিকভাবে গ্রহণ করা। সংসার চক্র থেকে নিজেকে উদ্ধার করার জন্য চেতনাকে পবিত্র করা অবশ্য কর্তব্য। সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। সমস্ত উপাধি থেকে মুক্ত হওয়া অবশ্য কর্তব্য। অর্থাৎ আমি আমেরিকান, আমি ভারতবাসী, আমি এই, আমি ওই, এই ধরনের সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণ যে পরম প্রভু এবং আমরা তার নিত্য দাস, সেই কথা হৃদয়ঙ্গম করার স্তরে উন্নীত হতে হবে। ইন্দ্রগুলি যখন পবিত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হয় তখন পরম সিদ্ধি লাভ হয়। ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভক্তিযোগের আন্দোলন, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। এই আন্দোলন অনুসরণ করে মনধর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে জীবের যে প্রভুভৃত্যের নিত্য সম্পর্ক রয়েছে সেই স্তরে অধিষ্ঠিত হওয়া যায়, সেইটিই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য। ওং তৎসত। শিল প্রভুপাদ খুব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন, যার পরে আর কি বলার আছে, তবে একটু বলতে হয় তাই বৈষ্ণবদের আশীর্বাদ দৃঢ় ধার্য করে আমি কিছু বলার চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধ আশ্রয় তত্ত্ব, যেখানে ভগবান আবির্ভূত হচ্ছেন সেই লীলা বর্ণনা করছেন, কিভাবে যখন আকাশবাণী হয়েছে কংস মারতে উদ্যত হয়েছে, কংস কত আসুরিক প্রবৃত্তি সম্পন্ন, আর কংসকে উপদেশ দিচ্ছে এখন কে? হ্যাঁ, বসুদেব, যিনি পরম ভক্ত। বসুদেব, বসুদেবের পুত্র বলে কৃষ্ণের আর এক নাম হচ্ছে বাসুদেব। তমগুণ, তার উপরে রজগুণ, তার উপরে সত্যগুণ, তার উপরে হচ্ছে বিশুদ্ধ সত্যে যিনি অধিষ্ঠিত তার নাম বাসুদেব। বসুদেবের পুত্র বলে বাসুদেব, আবার বসুদেব সত্যে অধিষ্ঠিত বলে ভগবান কৃষ্ণের আর এক নাম হচ্ছে বাসুদেব। তো বসুদেব এখানে কংসকে বুঝাচ্ছে, দেখো যার জন্ম হয়েছে তার একদিন না একদিন মৃত্যু হবেই, কর্ম অনুসারে তাকে আর একটা দেহ প্রাপ্ত হতেই হবে। বসুদেব এখানে কনফার্ম করছে, মৃত্যু কংসকে আটকাতে পারবে? হাজার চেষ্টা করেও এই জগতে কেউ মৃত্যুকে আটকাতে পারে না, সবাইকে একদিন মরতে হবে। তাই মরার উপায় জানাটাই ভালো, বাঁচার উপায় না জানলেও হবে, কিন্তু মরতে যেহেতু হবে বাঁচার উপায় জেনে কি হবে? সব দিন তো বাঁচতে পারবো না। হিরণ্যকশিপুর, বড় বড় সব অসুর, এ কংস সবাই বাঁচতে চেয়েছে, কিন্তু সবাইকে মরতে হয়েছে।
এই জন্য আমাদের ভারতে একজন একটা সোসাইটি আছে, তার নাম হচ্ছে আর্ট অফ লিভিং, কি করে বাঁচতে হয়। কোন কোন ধর্মে আবার বলে বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা, এটাও একটা স্লোগান আছে, নাম বলছি না, যারা জানবেন তারা বুঝে নিতে পারবেন। তা বাঁচতে নরের যা যা লাগে তাই তো নিয়ে ধর্ম জাগে। তা আসলে এখানে বসুদেব বাঁচার কথা বলছেন না, উপদেশ দিচ্ছেন মরতে হবে। এই জন্য আমাদের গুরুপাদ পদ্ম শুভকস্বামী মহারাজ বলেন, সাধন করো ভজন করো মরতে জানলে হয়। তা আমাদের হচ্ছে আর্ট অফ লিভিং না, আর একটা লিভিং এর অর্থ না ত্যাগ করা, তা আমরা সেই সেই লিভিং, আর্ট অফ লিভিং মানে আর্ট অফ ডাইং। আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে আমরা মৃত্যুবরণ করব। এবং ভাগবতমে একবার ভক্তিচারু স্বামী গুরু মহারাজও ভাগবতমের কথা বর্ণনা করতে যেয়ে বলছেন যে ভাগবতমে পুরোটাই দেওয়া আছে কি করে মৃত্যুবরণ করতে হয়। পরীক্ষিত মহারাজ মৃত্যুর সমাগত ছুটে গেছে গঙ্গার পাড়ে, সুখদেব গোস্বামী এসেছেন ভাগবত কথা বলেছেন কিভাবে দেহ ত্যাগ করেছেন, হ্যাঁ ধ্রুব মহারাজ কিভাবে দেহ ত্যাগ করেছেন, সমস্ত সব জায়গায় বর্ণনা আছে কি আছে কিভাবে দেহ ত্যাগ করতে হয়। আর দেহ ত্যাগের ভিতরে সময় আমাদের এই পাঁচটা পঞ্চভূতের যে দেহ স্থূল দেহ সেই দেহটা চলে যায়, কিন্তু আর একটা থাকে সূক্ষ্ম দেহ, কি সেটা মন বুদ্ধি অহংকার। এই সাটেল বডি সূক্ষ্ম দেহ এক দেহ থেকে আর এক দেহে যায়। গীতাতে বর্ণনা করা আছে যেভাবে বাতাস যায় সঙ্গে ফুলের গন্ধটাকে নিয়ে যায়, তা ঠিক সেরকম আত্মা এই পাঁচ সাটেল বডি যে মন বুদ্ধি অহংকার একে নিয়ে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। এখানে তাই বলছেন শ্লোকে যে এই মনের বিকার অবস্থা অনুসারে এত চঞ্চল মন বিষয়ের প্রতি যেমন আসক্ত সেই অনুসারে আর একটা দেহ সে প্রাপ্ত হয়। ঘন ঘন সাধুরা এরকম ব্যাখ্যা করছেন যে মৃত্যুর পরে আমাদের একটা কাপড়ের দোকানে যেতে হবে, ভগবানের একটা কাপড়ের দোকান আছে, গার্মেন্টস শপ আছে, যেখানে 84 লক্ষ রকমের গার্মেন্টস সেই দোকানে বিক্রি হচ্ছে। তা আমাদের চয়েস যেমন সেই অনুসারে একটা গার্মেন্টস একটা পোশাক আমি গ্রহণ করব, তাই কি না? এটা হচ্ছে মানসিকতা অনুসারে। আমি যদি বাঘের মতন মাংস খেতে ভালোবাসি, পোশাকের দোকানে গিয়ে কোন ড্রেসটা পছন্দ হবে, রয়্যাল বেঙ্গল টাইগার, মাছ খেছে যদি ভালো পছন্দ হয়, মন যদি সবসময় মাছ মাছ করে, তখন নেক্সট ডে কোন পোশাকটা পছন্দ হবে, মাছরাঙা। তো এইভাবে এখানে প্রভুপাদ সেটাই ব্যাখ্যা করছেন কিভাবে মনের যখন বিকারগ্রস্ত, গুণেশু মায়া রচিতম, মায়া রচনা করে দেয়, হ্যাঁ জড়া প্রকৃতি 84 লক্ষ দেহ, গুণেশু কি গুণ, সত্ব রজ তম। মনে পড়ছে সুভক স্বামী গুরু মহারাজ অনেক সময় ব্যাখ্যা করেন আমাদের কিভাবে 84 লক্ষ জনি হয়, সত্ত্বগুণ রজগুণ তমগুণ, তিনটে গুণকে মহারাজ ব্যাখ্যা করছিলেন আমার যেটা মনে পড়ছে, তিনটে গুণকে তিনটে রঙের সঙ্গে যদি তুলনা করা হয়, কোন রংটা যদি বেশি দেয়া হবে তো আলাদা একটা কালার হবে, লাল কালো হলুদ, লালটা যদি বেশি হবে তাহলে দেখা যাবে আলাদা একটা কালার হবে, হলুদটা বেশি হয়ে গেলে আলাদা একটা কালার, তারপরে কালোটা বেশি হয়ে গেলে দেখা যাবে অন্য আর একটা কালার হচ্ছে। ঠিক এইরকম সত্ত্ব রজ তম, তিন তিনে নয় 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 একাশি, এরকম মহারাজ কিছু বলছিলেন। এভাবে দেখা যায় 84 লক্ষ যে জনি হয়েছে এ তিন গুণের ভাব অনুসারে, হ্যাঁ গুণেশু মায়া রচিতম, গুণ অনুসারে মায়া রচনা করেছে। আর মনের বিকারগ্রস্ত
প্রপদ্যমান, যখন প্রপদ্যমান যে বশবর্তী হয়ে, গুণের বশবর্তী হয়ে কি করেন, এই রকম দেহ সে ধারণ করতে থাকে। তাই মন হচ্ছে রাজা, ইন্দ্রের রাজা। আর মনের যখন শুদ্ধতা আসে তখন দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। হৃদয় যখন শুদ্ধ হয় তখন কি হয়, মনের শুদ্ধতা অর্থাৎ হৃদয়ের যখন শুদ্ধতা আসে, দিব্য জ্ঞান ব্রেনে না হৃদয়ে প্রকাশিত হয়, আর তখন অহংকারটা আছে, শুদ্ধ অহংকার, আমি কৃষ্ণের দাস। আর যখন মনের বিকারগ্রস্ত অবস্থা, মন যখন চঞ্চল আর তখন মন এদিক ওদিক চালিত হয়, তখন শুদ্ধ জ্ঞানের উদয় হয় না, আর অহংকারটা হয় মিথ্যা অহংকার, আমি ভোক্তা, আমি কর্তা, আমি মালিক। প্রভুপাদ অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা করছেন পুরো তাৎপর্যে, যে এই জগতের ভোগন্মুখী মানুষ কিভাবে জড় জগতে আমি ভোক্তা আমি কর্তা, জয় নৃসিংহদেব ভগবান কি, আর এই মনে করে সুন্দর সুন্দর বাড়ি গাড়ি সারা জীবন গুণের প্রভাবে প্রভাবিত হয়ে বিষয় ভোগের লালসায় বিভিন্ন রকম প্রচেষ্টা করে, কিন্তু মৃত্যু যখন আসে সব কিছু সুন্দর বাড়ি সেটা ছেড়ে চলে যেতে হয়, তখন হয়তো পরের জন্মে কুকুর বৃক্ষ হয়তো বিড়াল হতে হয়। প্রভুপাদ কোন জায়গায় ব্যাখ্যা করেছেন, সে গৃহের প্রতি আসক্ত, ভালো বাড়ি তৈরি করেছে, আমার বাড়ি আমার বাড়ি, পরবর্তীকালে হয়তো সেই বাড়িতে তাকে একটা কুকুর হয়ে জন্ম নিতে হয়, তারই নাতি, 14 পুরুষের জন্য বাড়িটা করেছে তো, ছেলের জন্য মেয়ের জন্য, তারই নাতি তার কুকুরের কি বলে লাঠি দিয়ে তার পা ভেঙে দিল। কখনো দেখা যায় বাস্তু, প্রভুপাদ অনেক জায়গায় লেকচারে বলছেন বাস্তু সাপ হয়ে সেই বাড়িটার চারিদিকে ঘুরতে হয়, তারই নাতি যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে হরিভজন জলাঞ্জলি দিয়ে আনোরে খাওরে বাড়াওরে এই করে জীবন অতিবাহিত করেছে, নাতির জন্য 14 পুরুষের জন্য, সেই নাতি দাদু এত কষ্ট করে এখন সাপ হয়েছে, সাপের মাজা ভেঙে দিয়েছে, এখন নড়তে পারছে না দাদু। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু এই মন যদি আমরা শুদ্ধ স্তরে নিতে পারি, ঊর্ধ্ব গতি লাভ হতে পারে আমাদের। ঊর্ধ্বঙ্গ প্রভুপাদ শ্লোক দিচ্ছেন, ঊর্ধ্বঙ্গ গচ্ছতি সত্ত্বসা মধ্যে তিষ্ঠতি রজসা জগন্না গুণাবৃত্তি সম্পন্ন অধ গচ্ছতি তামসা। যারা সাতটি গুণাবলিতে বিভূষিত হয় তারা ঊর্ধ্বগামী হয়, যারা ভগবান ভজন করতে চায়, জানতে চায় আমি কে, কোথা থেকে এসেছি, যাদের ভিতর তত্ত্বজ্ঞানের উদয় হয় তারা সত্যগুণ সম্পন্ন। এই জগৎকে ভোগ করতে চায় রজগুণ সম্পন্ন, অহংকারী এই জগতে থাকে, তামসিক গুণা সম্পন্ন লোক নিম্নগামী হয়, কুকুর বিড়াল শিয়াল যা। এমন এই মনটাকে আমাদের সব কিছুর উদ্দেশ্য হচ্ছে সাধন করো ভজন করো মরতে জানলে হয়, অর্থাৎ মরার সময় কি ভাবে মৃত্যুবরণ করতে হবে। গীতাতে কৃষ্ণ বলেছেন জং জং বাপি স্মরং ভাবম ত্যাজতন্তে কলে বরম তং তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিত। আবার বলছেন অন্তকালে চমামে স্মরণ মুক্তা কলে বরম, অন্তিম সময় কেউ যদি আমার কথা চিন্তা করে, শ্রী শ্রী রাধা মাধব কি, রাধা মাধবের কথা চিন্তা করলে কোথায় যাব, রাধা মাধবের কাছে যাব, চিন্তা রাধা মাধবের কাছে নিয়ে যায়, আবার চিন্তা তাড়াতাড়ি চিতায় তুলে নরকে নিয়ে যায়, চিন্তাটাকে পিউরিফাই করতে হবে। মানুষের
কেউ চিন্তা থেকে মুক্ত থাকতে পারে না, হয় তাকে কৃষ্ণ চিন্তা করতে হবে অথবা তাকে বিষয় চিন্তা করতেই হবে, হয় তাকে কৃষ্ণ ভজন করতে হবে নতুবা তার লোকজনের ভজন করতেই হবে। জগদানন্দ পণ্ডিত বলছেন, হয় গোরা ভজ নাই লোক ভজ ভাই, দুই বস্তু এক পাত্রে না রহে একঠাই। হয় গোরা ভজ নাই লোক ভজ, জগতের লোকেরা মানুষের উপকারের জন্য কত কিছু করছে, ভাবছে দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, লোক ভজন। কেউ যদি বলবে না আমি লোক ভজনও করব গোরা ভজনও করব, জগদানন্দ পণ্ডিত তাকে উপদেশ দিচ্ছে, তোমার কি অবস্থা হবে জানো, দুই নৌকায় পা রাখার দুর্দশা লভিবে। তোমার দুর্দশা কেমন হবে? একজন ব্যক্তি যদি দুটো নৌকায় পা রাখে তার অবস্থা কেমন হয়? পড়ে যেতে হবে। তাই আসলে মনটাকে স্থির করা দরকার, কার ভজনা করবে। এখানে প্রভুপাদ বলছে মন চঞ্চল, এত উদাহরণ দেওয়া হয়েছে, যদি একটা নৌকা চলছে সমুদ্রে, কিছুদিন আগেই ভারতের কিছু নৌকা হারিয়ে গেছে কারণ ঝড়ে পড়ে গেছে, তা বলা আছে প্রভুপাদ এখানে ব্যাখ্যা করছেন, যদি ঝড়ের কোপে পড়ে, ঝড় বর্ষার কোপে নৌকাটা পড়ে যাবে তাহলে কোথায় যে হারিয়ে যাবে, আর ডুবে যাও খুব আশ্চর্য কিছু নয়। হরে কৃষ্ণ। ব্রহ্মচারী হচ্ছে পদ্মাসন। তা যদি হারিয়ে যাবে তো যেতে পারে, আর ডুবেও যেতে পারে, একেবারে জীবন শেষ। তাই মন হচ্ছে আমাদের শত্রু, মন হচ্ছে বন্ধু, বন্ধুর আত্মা নয়। ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন যে মন হচ্ছে অচঞ্চল, যখন অচঞ্চল শান্ত মন তখন মন হচ্ছে আমার বন্ধু। বন্ধুর সঙ্গে একসঙ্গে থাকা কত আনন্দের ব্যাপার, দরজা খুলে রাখলেও কোনো অসুবিধা নেই, বন্ধু সঙ্গে আছে। কিন্তু যদি শত্রুর সঙ্গে বাস করি, যার হাতে ধারালো অস্ত্র আছে, শেষ। তে চঞ্চল মন হচ্ছে পরম শত্রু, অসংযত মন হচ্ছে পরম শত্রু। আর সেই জন্য সাধন ভজনের উদ্দেশ্য হচ্ছে এই মনটাকেই সংযত করা। সেই জন্য সম্রাট কুলশেখর বলছেন, কৃষ্ণ তদীয় পাদ পঙ্ক জান্ত মদৈব মে বিশত মানস রাজহংস, প্রাণ পয়ান সময়ে কফবাত পিত কণ্ঠাবরদ শরণঙ্কুতস্থে। সম্রাট কুলশেখর মহান ভক্ত ছিলেন, তিনি প্রার্থনা করছেন আমার মন এখনই যেন আপনার পাদপদ্মরূপ লোহার খাঁচায়, আমার মন রূপ রাজহংস এখনই যেন ঢুকে যায়। আমার মন রূপ রাজহংস আপনার পাদপদ্মরূপ লোহ খাঁচায় এখনই যেন ঢুকে যায়। কেন? আমি দেরি করতে চাই না, কারণ অন্তিম সময় যখন আসবে, কফ পিত্ত বায়ু দ্বারা কণ্ঠ অবরুদ্ধ হবে, তখন হয়তো আপনাকে স্মরণ করতে পারবো না। সেই জন্য অদৈব আচার্যরা গাইছেন, বৃদ্ধকালে করিব ভজন এবে করি গৃহসুখ, একথা নাহি বলে বিজ্ঞজন এ দেহ সদা পতন উন্মুখ। বৃদ্ধকালের জন্য রেখে দিলে হবে না, বৃদ্ধকাল আওলো সব সুখ ভাগ হলো, পঞ্চরোগে হত বার্ধক্যে এখন পঞ্চরোগে হত কেমনে ভজিব বল। বৃদ্ধকাল যখন আসবে পাঁচটা রোগ দেখা দেবে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই পাঁচটা ইন্দ্রিয়ের অপটুতা দেখা দেবে, তখন ভজন হবে না। কৌমারেত আচরেত প্রাজ্ঞ, বুদ্ধিমান জগতে যারা
তারা অদৈব এখন থেকে শুরু করবে ভগবত ভজন করার জন্য। এই যে সম্রাট কুলশেখর মুকুন্দমালাতে আরো সুন্দর সুন্দর বলছেন যে আমি আপনার কাছে প্রার্থনা করি না, নাহং বন্দে তব চরণ দ্বন্দ্ব মদ্দন্দ হেতুম, এই দশ জড় জগতের দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হওয়ার জন্য আপনার চরণে প্রার্থনা করি না। নাহং বন্দে তব চরণ দ্বন্দ্ব মদ্দন্দ হেতুম কুম্ভী পাক নরকে নাপুনেতুম, কুম্ভী পাক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্যই আপনার কাছে আমি প্রার্থনা করি না। রাম্মা রামা মৃদুতনুলতা নন্দনে ন পীড়ন্তম, আমি স্বর্গে গিয়ে অপ্সরাদের সঙ্গে কাননে বিহার করব তার জন্য আর আপনার কাছে প্রার্থনা করি না। আমি কেই প্রার্থনা করি, ভাবে ভাবে হৃদয়ে ভবনে ভাবয়ন ভবন্তম, যে আমার প্রত্যেক ভাবে প্রত্যেক চিন্তাতে যেন হে রাধা মাধব আপনাকে চিন্তা করতে পারি, আমার প্রত্যেক চিন্তাতে। এটাই হচ্ছে আসল ভজন, যে স্মরণ মনের প্রাণ মধুর মধুর ধাম, কৃষ্ণকে স্মরণ করা, মনটাকে কিভাবে কৃষ্ণের পাদপদ্মে দেওয়া। এখানে প্রভুপাদ লিখছেন সবই তাৎপর্যে, অম্বরীশ মহারাজের উদাহরণ দিচ্ছেন, সবই মন কৃষ্ণ পদারবিন্দ, মনটাকে কৃষ্ণের পাদপদ্মে দিতে হবে। তাই মনের ভিতরে যদি কৃষ্ণকে স্মরণ করা যায় সেটাই হচ্ছে সাধন ভজনের সার্থকতা। কারণ অন্তিম সময়ের চিন্তা তো চিন্তাধারা অনুসারেই তো পরবর্তী দেহ লাভ হবে, তাই চিন্তাটাকে পিউরিফাই করতে হবে। সুভক স্বামী গুরু মহারাজ অনেক সময় বলতেন, আমার মনে পড়ছে, মহারাজের সঙ্গ আমরা অনেকদিন পাচ্ছি না, তা মহারাজ বলতেন, আরে তুই দেখবি, তুই যে সাধন ভজনের উন্নত হয়েছিস বোঝা যাবে যখন তুই একা একাই থাকবি, স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণের চিন্তা মনে আসছে না অন্য কারো চিন্তা মনে আসছে। তো এটাই হচ্ছে মানসিকতার বিচার্য বিষয়, যে আমাদের মনটা যখন কেউ নেই, ভোগের সামগ্রী নেই, কোনো কিছু নেই, নিরিবিলি একা বসে আছি, তখন কার কথা মনে পড়ছে, কৃষ্ণের কথা মনে পড়ছে না অন্য কারো কথা। এই জগতে আমরা যাকে বেশি ভালোবাসব তার কথাই স্বতঃস্ফূর্তভাবে মনে আসবে। তাই চেষ্টা করতে হবে মনটাকে কিভাবে কৃষ্ণের পাদপদ্মে রাখা। চিন্তা তখন আসবে যখন শ্রবণটা ঠিক হবে। কীর্তন প্রভাবে স্মরণ স্বভাবে তখন ভজন নির্জন স্বভাব। ভক্তি সিদ্ধেশ্বর ঠাকুর বলেছেন, অনেকে আমরা চাই চিন্তা করতে, চাই ও কৃষ্ণের চিন্তা করো, কিন্তু যাই কৃষ্ণ চিন্তা করতে চলে যায় কোথায়, এক লাফে কোথায় চলে যায়, হিল্লি দিল্লি নোংরা জায়গায় ভাগড়ে, সেই নোংরা জায়গায় ঘুরে বেড়ায়, কত নোংরা জিনিস চিন্তা করতে থাকে। ভক্তিনাথ ঠাকুর সেই জন্য বলছেন, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, আরে মন দুষ্ট তুমি বৈষ্ণব ভেবেছ। কিন্তু আগে সাধু করতে যদি হয় মনটাকে আগে সাধু করা দরকার। আমরা আমার মতন যারা তারা তো উপরে সাধু সেজেছে, আর এইরকম সাধু সেজে কি আর লাভ। অন্তরে নিষ্ঠা কর, অন্তরে নিষ্ঠা হতে হবে। রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, মার্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তর নিষ্ঠা কর। আমাদের নিষ্ঠা কোন জায়গায় হতে হবে, ভিতরটাকে। অন্তর নিষ্ঠা কর বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন। রঘুনাথ দাস গোস্বামীকে শান্তিপুরে এটা বললেন, কিছুটা বঞ্চনা করার সুরে, ফুল্লি কৃপা করলেন না। তারপরে যখন আদিগুরু নিত্যানন্দের কৃপা পেয়ে যখন রঘুনাথ দাস গোস্বামী পুরোপুরি মহাপ্রভুর কৃপার পাত্র হয়ে মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন,
মহাপ্রভু তখন উপদেশ দিলেন, কি বললেন, গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য বার্তা না বলিবে, ভালো না খাইবে, ভালো না পরিবে, হ্যাঁ, অমানি মানদ হয়ে কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা কিভাবে করতে হবে, মানসে, অর্থাৎ মনটাকে কৃষ্ণের সেবাতে যুক্ত রাখতে হবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, তাই মনের যে ভাব আসবে সেই ভাব অনুসারে পরবর্তী দেহ লাভ হবে। যারা মনকে পিউরিফাই করতে পেরেছে তারা মনের ভাবেই ভগবানের সেবাতে যুক্ত হয়ে থাকে। কিছুদিন ধরে রথযাত্রার উৎসব চলল বিভিন্ন জায়গায়, আমরা রথযাত্রা সেখানে আমরা শুনেছি কিভাবে পরমেষ্টি মাধব, পরমেষ্টি দাস, পরমেষ্টি দাস দর্জি, সে কি করে বাদশার দেওয়া কাপড়ে সুন্দর বালিশ করেছে, আর রথযাত্রার সময় মনে মনে চিন্তা করছে আর দেখছে কৃষ্ণের পহণ্ডি বিজয় হচ্ছে, আর বালিশ টাস করে ফেটে গেছে, আর সঙ্গে সঙ্গে পরমেষ্টি ভাবছে আরে আমার বাড়িতে এত সুন্দর বালিশ আছে, নবাব এ কি করবে, সব কিছুর মালিক তো জগন্নাথ, তুহু জগন্নাথ, তো জগন্নাথের দরকার, সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করে বালিশটাকে জগন্নাথকে দিয়ে দিয়েছে আর জগন্নাথের সেবায় লাগিয়ে গেছে। আপনারা জানেন কাহিনী। তো এইভাবে দেখা যায় মনটা কি চিন্তাতে আছে, মনটা যদি উন্নত হয় সেটাই হচ্ছে আসল উন্নত। লোক দেখানো গোড়া ভজা তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। মনের কথা জানে গোড়া, আসলে আমরা বাইরে অনেক কিছু বলতে পারি কিন্তু মনের কথা কেউ না জানলেও, কদিন আগে আমি বলছিলাম যেরকম কেউ যদি নির্জলা একাদশীতে গঙ্গায় স্নান করতে দিয়ে ডুবে ডুবে জল খায়, কেউ দেখতে পেল না নির্জলা একাদশী, কিন্তু কেউ তো দেখতে পায় নাকি, তা আসলে হৃদয়ে বসে আছে, হৃদেশ অর্জুন তিষ্ঠতি, ভগবান হৃদয়ে বসে আছেন, আর খুব মানুষকে ফাঁকি দেওয়া যায় কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। তাই জগদানন্দ পণ্ডিত বলছেন মনের কথা জানে গোড়া কেমনে ফাঁকি দিবে, সরল হলে গোড়ার শিক্ষা আপনি বুঝিবে। সরল মনটাকে হতে হবে সরল, ভক্তি সেনাশ্বর ঠাকুর তাই বলতেন, বৈষ্ণবতার আর এক নাম হচ্ছে সরলতা, কপটতা তঞ্চকতা বৈষ্ণবতা নয়, বৈষ্ণবতা মানে হচ্ছে সরলতা, বাইরে একরকম ভিতরে আর একরকম, এ হচ্ছে কপটতা। ভাবনা ভাবনা মন তুমি অতি দুষ্ট, তুমি দুষ্ট, তুমি ভাবছো তুমি খুব ভালো, আসলে কি কোথায় আছো, বিষয় বিষয়ে আছো, হে তুমি আছো কোথায়, না 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 আমি তো সাধু হয়েছি সব কিছু ত্যাগ করেছি, কিন্তু গীতায় সুন্দর একটা কথা বলছেন, আমার মনে আছে প্রায় 18-20 বছর আগে একটা একজন ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদের শিষ্য ওনার মুখ থেকে শুনছিলাম, এই ব্যাখ্যাটা আমার প্রায় মনে পড়ে, এই গীতার এই ব্যাখ্যা দিচ্ছিলেন, কর্মেন্দ্রিয়ানি সংযমে যো আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থং, কর্মেন্দ্রিয়া সংযমে, বাহ্যিক কর্ম ইন্দ্রিয়গুলো সংযত করেছে, চোখ দিয়ে খারাপ জিনিস দেখে না, খারাপ খাদ্য খায় না, খারাপ জিনিস আলিঙ্গন করে না, সব ইন্দ্রগুলো কর্মেন্দ্রিয়ানি সংযমে, কর্ম ইন্দ্রিয়ানিকে সংযত করেছে, কিন্তু যো আস্তে মনসা স্মরণ, কিন্তু মনে মনে সেই বিষয়ের চিন্তা করছে, বিষয় থেকে ইন্দ্রগুলোকে নিয়ে এসেছে,
কিন্তু মন দিয়ে সেই বিষয়কে ভোগ করছে, মন দিয়ে চিন্তা করছে। শারীরিকভাবে বিষয় ভোগ নেই, কিন্তু মানসা ইন্দ্রিয়ানি কর্মেন্দ্রিয়া সংযমে জো আস্তে মনসা স্মরণ, মন দিয়ে স্মরণ করছে। কি স্মরণ করছে? ইন্দ্রিয়ার্থন, ইন্দ্রিয়ের ভোগ্য বস্তুগুলোকে মন দিয়ে স্মরণ করছেন। বিমূঢ় আত্মা সউচ্চতে মিথ্যাচার, সে ভণ্ড। তাই মনটাকে উন্নত করতে হবে। মনটা যদি বিষয় থেকে না আনতে পারি তাহলে হবে না। উনি উদাহরণ দিয়েছিলেন, আমার মনে পড়ে এখনো, বিল্লমঙ্গলের কথা। বিল্লমঙ্গলের মনটা ছিল চিন্তামণির জন্য, মন সবসময় চিন্তামণির চিন্তাতে বিভোর ছিল। পিতৃশ্রাদ্ধের দিনে গৃহত্যাগ করে চলে গেল, ঝড় বর্ষায় নদীতে একটা নৌকাও ছিল না, ডেড বডি, পচা গলা, গন্ধ, তাকে ভর করল। মহারাজ বলছিলেন কি তার নাকে গন্ধ গেল না? কেন গেল না? মন কোথায়? সাপ দেখছে, চিনতে পারছে না, ভাবছে দড়ি। কেন? মনটা কোথায়? চিন্তামণির চিন্তাতে বিভোর। তাই ভগবানের চিন্তাতে যদি আমরা বিভোর হতে পারি তাহলে বিষয় থেকে রেহাই পেতে পারি, বিষয়ের ভাবটা আসবে না। মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবিত হয়ে বলছেন, আনে হৃদয় মন মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহাতে তোমার পাদদয় করাহ যদি উদয়, তবে মোর সার্থক জীবন মানি। অন্যের হৃদয়টাই মন, কিন্তু আমার মনটা পুরোপুরি বৃন্দাবন, মনে আর বনে একাকার হয়ে গেছে। তাই মনকে সংযত করার জন্য নরোত্তম দাস ঠাকুর একটা প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখতেন, ছয় রিপু সদাহীন করিব মনের অধীন। ছয়টা রিপুকে মনের আন্ডারে ফেলতে হবে। কৃষ্ণচন্দ্র করিয়া স্মরণ, কিন্তু মন দিয়ে কৃষ্ণচরণ স্মরণ করতে হবে, আর মনটাকে মনের আন্ডারে সর রিপুকে, ছয় রিপু সদাহীন করিব মনের অধীন। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য মনের অধীন করতে হবে, আর মনটাকে দিয়ে কৃষ্ণ, ছয় রিপু সদাহীন করিব মনের অধীন, কৃষ্ণচন্দ্র করিয়া সুসার, আপনি পালাবে সব শুনিয়া গোবিন্দ রব, সিংহ রবে যেন করিগণ। সিংহ যখন হু করে ডাক দেয় তখন হরিণ কিভাবে দৌড়ে পালিয়ে যায়? তা মন দিয়ে যখন কৃষ্ণ স্মরণ হবে তখন এই করি কি বলে হরিণ, যে রূপ, যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরা ছুটে পালাবে যদি কৃষ্ণ স্মরণ আসবে। তাই মনটাকে কৃষ্ণ চিন্তাতে দরকার। আর কৃষ্ণ চিন্তা আসবে কি করে? চেষ্টা করলেই কি আসবে? না। কবিরাজ গোস্বাই বলছেন যে শ্রুয়তাম শ্রুয়তাম নিত্যম, শ্রবণ করুন শ্রবণ করুন নিত্য, শ্রুয়তাম শ্রুয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাম মুদা, গান করুন গান করুন। ফার্স্টে বলছে শ্রবণ করুন, প্রথম কোয়ালিটি শ্রবণ, শ্রবণ বেশি হলে তারপরে কীর্তন হবে। শ্রুয়তাম শ্রুয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাম মুদা, তারপরে আসবে চিন্তিতাম চিন্তিতাম ভক্তা, চৈতন্যশ্চরিতামৃত। চৈতন্যের লীলা কথা শ্রবণ করতে হবে, গান করতে হবে, আর চিন্তা করতে হবে। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। তাই
এই হৃদয় নির্মল করতে গেলে, মনটাকে পিউরিফাই করতে গেলে শ্রবণের আধিক্য বলা হয়েছে। সেই জন্য এই জীবন আমরা পেয়েছি কিভাবে, ভগবানের কথা শ্রবণ করে মনটাকে কৃষ্ণের পাদপদ্মে নাকে। এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ পরিশেষে বলছেন, পরিশেষে কৃষ্ণ হতে আন্দোলন মানব সমাজে সর্বোত্তম কল্যাণ সাধন করছে। এই কৃষ্ণ ভাবনামৃতই মানুষের আসল কল্যাণ করতে পারে। এটার ভক্তিতত্ত্বের উপদেশ দিয়ে প্রভুপাদ শ্লোক উত্থাপন করেছেন। ভক্তিযোগ এমনি যোগের মাধ্যমে ইন্দ্র সংযত হবে না, প্রভুপাদ বলছেন ভক্তিযোগের দ্বারাই হতে পারে। আর ভক্তিযোগের ডেফিনেশন দিতে যে প্রভুপাদ বলছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম। আমরা এই জড় জগতে উপাধিযুক্ত হয়ে আমরা প্রভাবিত হয়ে যাচ্ছি মায়ার দ্বারা। আমি আমেরিকান, প্রভুপাদ লিখছেন, আমি আমেরিকান, আমি ভারতীয়, আমি শিক্ষিত, আমি ধনী, আমি গরিব, আমি অমুক, সব দেহের ভিত্তিতে চিন্তা ভাবনা। দেহটা নিয়েই যদি সব মনে হয় এটা তো আরো ভুল হয়ে যাবে। শরীর সুখে মন দেহ জলাঞ্জলি, এ দেহ তোমার নয় বরঞ্চ এ শত্রু হয়, সিদ্ধ দেহ সাধন সময়। তুমি চাও কৃষ্ণ ভজি, দেহ জড়ে যায় মজি। এ দেহটা বরঞ্চ কি বন্ধু না শত্রু? ভক্তিবিনোদ ঠাকুর বলছে এ দেহ হচ্ছে শত্রু। লোকেরা সব থেকে যদি কাউকে ভালোবাসে, দেহকে ভালোবাসে, সব জায়গায় গ্রুপ ফটো উঠবে, কার ছবিটা আগে দেখবে, এই ওই কোনায় আমি, ওই তো আমি। সে যদি কুৎসিত হয় তবু সে নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। আর প্রভুপাদ বলছেন যে ভক্তি রসামৃত সিন্দুর থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, সর্ব উপাধি বিনির্মুক্তম, আমি এই দেহ নই। প্রভুপাদ খুব বলতেন আমি এই দেহ নই, এই দেহ নই। অনেক ভক্ত বলছে প্রভু আর একটু উন্নত কথা, খালি দেহ নই? বলছে এইটাই কি তোমার উপলব্ধি হয়েছে, আমি এই দেহ নই? তো এই প্ল্যাটফর্মে থাকলে অগ্রসর হওয়া যাবে না। সেই জন্য দেহ লেভেল থেকে যদি আমরা যেদিন উন্নত হতে পারবো, যে মন দিয়ে কৃষ্ণ চিন্তাতে থাকতে পারবো, তখন কিছু উন্নতি হবে। তাই বলছে সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। সমস্ত উপাধি থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলেই হৃদয়টা নির্মল হতে পারে, তখন পিউরিফাই হতে পারে, মনের শুদ্ধিতা আসতে পারে। মনে সব থেকে বড় কি বলে জঞ্জাল হচ্ছে দেহ চিন্তা, আমি এই দেহ। কিন্তু ভগবান কৃষ্ণ প্রথমেই অনেক উপদেশ দিতে যে ফার্স্টে উপদেশ দিচ্ছে যে বুঝতে হবে আমরা এই দেহ নই। সর্ব উপাধি বিনির্মুক্ত তৎপরত্বেন নির্মলম। যখন হৃদয়টা নির্মল হবে, ইন্দ্রগুলো পিউরিফাই হবে, তখন সেই ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধিপতি ঋষিকেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষি সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রের অধিপতি গোবিন্দের সেবা করতে হবে। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, ভগবান এ আমার দ্বারা হবে না এইগুলো সব সংযত করা, গোপীনাথ মম নিবেদন শুন। সবসময় গোপীনাথের কাছে প্রার্থনা করতে হবে। অনেক নিবেদন হয়েছে, একটা নিবেদন বলছে মন যে পাগল মর, না মানে শাসন সদা অচেতন, বিষয়ে রয়েছে ঘোর। গোপীনাথ আমার মন পাগল, পাগল কি খায় কোথায় যায় কোনো ঠিক ঠিকানা নেই, আমার মনের অবস্থা ঠিক সেরকম। মন যে পাগল মর, না মানে শাসন সদা অচেতন, বিষয়ে রয়েছে ঘোর। উপায় কি হবে?
এ আমার দ্বারা হবে? ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর বলছে হবে না। গোপীনাথ হৃদয়ে বসিয়া মোর, মনকে সমিয়া লহ নিজ পানে গুছিবে সংসার ঘর। তুমি যদি আমার হৃদয়ে বসো আর বসে আমার মনটাকে তোমার দিকে টানো তাহলেই হবে, তাছাড়া হবে না। কারণ এ মন তো দুষ্ট মন, দুষ্ট মন ভাবনা ভাবনা মন, তুমি অতি দুষ্ট, বিষয় বিষয়ে আছো হে। আরো বলছে কাম ক্রোধ লোভ মোহ মদাদি আবিষ্ট, রিপুর বসে আছো হে, প্রতিষ্ঠাটা কুটি নাটি শত দাদি পৃষ্ঠ, সরল তো আর হলে না রে, সব কিছু এ রেডি হয়ে আছে একটার পর একটা, বিষয় তার থেকে সূক্ষ্ম জিনিস আছে, তার থেকে সূক্ষ্ম জিনিস আছে। প্রথমে স্থূল মনের আন্ডারে ও রেডি করে আছে, তাকে ঘিরে রেখেছে বিষয়, তাকে ঘিরে রেখেছে অসৎ কথা, তাকে ঘিরে রেখেছে কাম ক্রোধ, তাকে ঘিরে রেখেছে আরো সূক্ষ্ম লাভ পূজা প্রতিষ্ঠা। উপায় কি? ভক্তিবিনোদ ঠাকুর উপায় দিচ্ছেন, সাধু সঙ্গ কর কর হে, বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট। তুমি যদি বৈষ্ণবের কাছে যাবে তাহলে তোমার এই খারাপ দুরবস্থা তোমার মিটে যাবে। বৈষ্ণব চরণে মজ ঘুচিবে অনিষ্ট, একবার ভেবে দেখো মন সাধু সঙ্গ করবে কি না, একবার ভেবে। তাই বৈষ্ণব চরণে যদি আমি নিজেকে সমর্পণ করতে পারি, তার হৃদয় তো শুদ্ধ, তার হৃদয়ে গোবিন্দ আছে, আর গোবিন্দ তার হৃদয় থেকে আমার হৃদয়ে আসতে পারে, এমনিতেই আসবে না। আর গোবিন্দ আসার একটাই মাধ্যম, নয়টা ছিদ্র আছে, একটা ছিদ্র দিয়েই গোবিন্দ আমার হৃদয়ে ঢোকেন। কোন ছিদ্র? কর্ণরদ পথ দিয়া রিদি মাঝে প্রবেশিয়া সাধুর কাছে যেতে হবে। কি জন্য? মশা সাধু সঙ্গ করতে যায়, সাধুর রক্ত খায়। সাধুর কাছে শুধু বসলে হবে না, সাধুর কাছে শুনতে হবে। শতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। হৃদয়ের এই যে ভাবটা পরিবর্তন হবে যখন কৃষ্ণ কথা প্রবিষ্ট হবে, প্রবিষ্ট কর্ণরন্ধ্রে ন চিনতি ভবতি ধূনম, একদম হৃদয় পরিষ্কার হয়ে শুদ্ধ হৃদয় হবে তখন ভগবানকে স্মরণ করা যাবে। তাই সাধুর চরণে মজ ঘুচিবে অনিষ্ট, এই জন্য ভগবানেরকে প্রার্থনা করা সাধুর চরণে মন। কারণ আমি মনে হয় হরিনাম চিন্তামণি গ্রন্থে পড়ছিলাম, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন কোনো যোগ্যতা না থাকলে শুধু সাধুর মাঝখানে যে বসতে হবে, তাহলে যদি সাধুর ভিতরে যে শুদ্ধতা আছে, তার চিন্তা ভাবা কৃষ্ণ চিন্তাতে আছে, তখন আমরাও আমাদের ভিতরও সেই শুদ্ধতা আমাদের ভিতরে ঢুকবে, তখন আমার মনটাও কৃষ্ণ চিন্তা হবে। হরিনাম করতে মন চায় না, হরিনাম হলে মন চঞ্চল হয়, এই জন্য সেখানেও বলছেন যে সাধুর কাছে যেই বসুন, সাধুর ভিতর থেকে শুদ্ধতা আপনার হৃদয়ে যাবে, তখন আপনার মনও জপেতে নিবেশ করবে। তা মন কৃষ্ণ চরণে যায় না, সেই জন্য ছুটে যেতে হবে সাধুর কাছে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ আছে, সেই জন্য আমার মন সংযত করার নিজেকে তো চেষ্টা করতে হবে। মনকে বিশ্বাস করলে হবে না, বলবে ঠিক আছে অনেক তো হরিকথা শুনেছি, একদিন নাই না শুনলাম, ভাগবত কথা তো রোজ শুনি, আজকে নাই না শুনলাম, কত কিছু সুন্দর সুন্দর মন বলে থাকে, বলে কি না? আর এর কথা শুনলে জানবেন এ শত্রু। এই জন্য ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন সকালে উঠে একশো ঘাত ঝাঁটার বাড়ি মারা উচিত, আর সন্ধ্যাবেলায় একশো ঘাত জুতোর বাড়ি মারা উচিত এই মনটাকে। এই জন্য এর কথা না শুনে বরঞ্চ সাধুগুরুর কথা
নিত্যং ভাগবত সেবায়া, ভগবানের সেবা ভগবানের চিন্তা এতে যুক্ত থাকার চেষ্টা করতে হবে। আমার মন রাধা মাধবের পাদপদ্মে যায় না তা বৈষ্ণবের কাছে আশীর্বাদ করছি, প্রার্থনা চাইছি, বৈষ্ণবদের কাছে আশীর্বাদ প্রার্থনা চাইছি যে আপনারা কৃপা করুন যেন আমার মন কৃষ্ণ চিন্তাতে আসতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্ষমা করবেন কিছু ভুল বলে থাকলে।